পূর্ব বর্ধমান জেলার গুসকরা বিট হাউসের উদ্যোগে রক্তের সংকট মেটাতে মহিলাদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মূলত পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 100 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভয়ানন্দ থান্ডার, বিডিও অরিন্দম মুখার্জি, আউসগ্রাম থানার আইসি উত্তম মণ্ডল, ছোড়া থানার ওসি পঙ্কজ দত্ত, গুসকরা বিট হাউসের আইসি অরুণ ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের গুসকরা পৌরসভার উপ পৌর প্রধান মাননীয় ফেলি বেগম মহাশয়কে প্রত্যেক রক্তদাতার কাছে পাঠানো যাবে। আপনাদের একটা ভালো দিক, কারণ মহিলারা এগিয়ে এসছে, তারা বিভিন্ন কাজকর্ম বাড়ির কাজকর্ম সেরে তাদেরও যে একটা মন আছে, তাদেরও যে কিছু করতে চায় এবং তারাও এই তাকে সাড়া দিতে পারে তারাও দেখিয়ে দিল, এবং তার জন্য তাদেরকে আমরা সাধু বার্তা হচ্ছি এবং আজকে আমরা আউসগ্রাম থানা তথা গুসকরা পুলিশ বিট হাউসের উদ্যোগে যে মহিলাদের যে রক্তদান শিবির সেখানে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা এসে দেখলাম বিপুল সমারোহে বিপুল মহিলাদের অংশগ্রহণ এখানে হয়েছে গুসকরা তথা আউসগ্রাম সমস্ত এলাকা থেকে। এই অনুষ্ঠানটা দেখে মানে এই রক্তদান শিবির দেখে আমার যেটা মনে হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের মানে কন্যাশ্রীর উপস্থিতি থেকে সর্বোপরি যে লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারে মানুষ যেভাবে অনুপ্রাণিত এবং তাদের মধ্যে যে একটা বীরপুর সাড়া পড়েছে, তারা স্বেচ্ছায় এভাবে একটা রক্তদান শিবিরে এত মহিলা অংশগ্রহণ করতে পারে এটা আমি আগে কখনো দেখি। পুলিশের উদ্যোগে একটা মহিলা আয়োজন করেছে, আজকে এলাকার মহিলারা খুব মানে আগ্রহী, যেহেতু এই সরকার লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের যে উদ্বুদ্ধ করেছে, আজকে দলের বা কোনো কর্মসূচি হলেই মহিলারা হাজির আসছে। আজকে 50 জন হয়তো ব্লাড দিবে, কিন্তু 100 জন মহিলা হাজির হয়ে গেছে। এজন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে মহিলারাও কিন্তু অনেকটা সংকষ্ট কাজই আগিয়ে। গুসকরা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।